এটা দেখাটা একটু চাপ হয়ে যাবে। টোল্ড ইউ, অনেকগুলো পয়েন্টে হিট করবে এটা। চোখ ছলছল করিয়ে তো দিল ট্রেলারটাই, সিনেমাটা তো মানে কি করে বুঝতে পারছি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাঙ্কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আর এদের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা একটা মুভির ট্রেলার নিয়ে এসেছি, দ্য কেরালা স্টোরি, যেটা বেসড অন ট্রু স্টোরি, যেটা ডিজনি প্লাস হটস্টারে আই থিঙ্ক রিলিজ করে গেছে, 5th May রিলিজ করেছে। আর এটা ডাইরেক্ট করেছে সুদীপ্ত সেন, আর ক্রিয়েটিভ ডাইরেক্টর প্রডিউসড বাই বিপুল অমৃতলাল সাহা। ওকে, আর কাস্টিংয়ে আছে আধার শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি আর অন্যান্য অনেকে। তো এটা বেশ মানে অনেকেই বলছে বেশ ভালো করেছে, একটা বেস্ট অন ট্রু স্টোরি, মানে ইম্পর্টেন্ট একটা স্টোরি নিয়ে। তো দেখা যাক ট্রেলারটা কেমন করেছে কী বিষয় নিয়ে। একদম হিন্দু ফ্রম কেরালা। When exactly you joined ISIS? ISIS kab join kiya ye janne ke liye, kyun join kiya, kaise join kiya ye janna zaruri hai. Is duniya ko sirf Allah chalata hai, only Allah. Ne kareeb lao, khandan se vida karo, dushman ke rishte banao. जरूरत पड़े तो उन्हें प्रेग्नेंट करो और जल्द से जल्द अगले मिशन के लिए उन्हें हैंड ओवर करो। तुम लोगों ने बताया नहीं तुम कौन से गॉड को मानते हो? आई थिंक शिवा इज अ बिग गॉड। जो गॉड अपनी वाइफ के मरने पे ऐसे कॉमन मैन की तरह रोता हो वो गॉड कैसे हो सकता है? व्हाट? ये क्या है? जा पेनी, एक भी लड़की के साथ ना ही कभी रेप होता है ना ही कभी कोई उन्हें छेड़ता है, बिकॉज अल्लाह ऑलवेज प्रोटेक्ट्स अस। आर यू ट्राइंग टू से ओनली अल्लाह प्रोटेक्ट? क्या आपको अपना शौहर कबूल है? कबूल है। फातिमा, ग्लोबल एजेंडा, हमारे एक्स चीफ मिनिस्टर ने बोला है कि अगले 20 साल में केरला इस्लामिक स्टेट बन जाएगा। एक सनसनीखेज घटना ने केरला के रूह तक को हिला दिया है। जस्ट कम बैक, यू आर नॉट सेफ तारिनी, प्लीज कम बैक। हम 48 गर्ल्स में से 7 क्रिश्चियन हैं, बाकी हिंदू हैं। मेरे जैसे हजारों लड़कियां जो अपने घर से भाग कर इस रेगिस्तान में दफन हो चुकी है। দেখাটা একটু চাপ হয়ে যাবে। অনেকগুলো পয়েন্টে হিট করবে এটা। চোখ ছলছল করিয়ে তো দিল ট্রেলারটাই,
সিনেমাটা তো মানে কি করে বুঝতে পারছি না। না অ্যাকচুয়ালি আমার পার্টিকুলার হয়তো মানে হয় না কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স, তুমিও জানো সবারই আছে কিছু পছন্দের কিছু অপছন্দের। আমার এই তোমার ডিভাইড অ্যান্ড রুল ব্যাপারটা আমার খুব মানে কোর থেকে অপছন্দের, মানে সেটা স্কিন কালারের জন্য হোক, সেটা তোমার রিলিজিয়নের জন্য হোক, সেটা আলাদা আলাদা ভাষার কথার জন্য হোক, আমার খুব কোর থেকে এটা পছন্দের। আর এই জিনিসটা নিয়ে যখন মানুষকে ম্যানিপুলেট করে, আই থিঙ্ক ওটা হচ্ছে সব থেকে বাজে জিনিস। মানে আলটিমেট এই যেটাগুলো যেগুলো বললাম কোনোটাই কারোর পার্টিকুলার হাতে নেই, কে কোন রিলিজিয়নে জন্মাচ্ছে ওটা তার হাতে নেই, কে কোন তার ফ্যামিলি কোন রিলিজিয়ন ফলো করছে সেটা তার হাতে নেই। তো বেস্ট অন যেটা তোমার হাতে নেই ওইটা নিয়ে জাজ করা, ওটা নিয়ে ম্যানিপুলেট করা আমার পার্সোনালি খুব অপছন্দের জিনিস। আর সেটা ম্যানিপুলেশন করাটা এত এরকম লেভেলের, আর তারপরে সেটা রিয়েল স্টোরি যখন ভেবে যখন দেখা যায় তো ইটস খুব বাজে, খুবই বাজে। বাট আমি বলবো খুব ভালো করে এক্সিকিউশন হয়েছে, অ্যাটলিস্ট তোমার ট্রেলারে আমি বলবো খুব ভালো এক্সিকিউশন, মানে একটা ছোট ট্রেলারে পুরো স্টোরিটা তোমাকে কনভে করছে। অ্যাক্টরগুলোকে দেখে মনে হলো না চিনি বলে সুশীলকে খাওকে, কিন্তু খুব ভালো অ্যাক্টিং, খুব ভালো অ্যাক্টিং হয়েছে। এটা হয়তো আরো বেশি বিউটি, এখানে যদি কোনো নাম করা হিরোইন থাকতো তো ওটা অত কনভিক্ট করতো না, যতটা কমন অ্যাটাক নরমাল একটা মেয়ে হিসেবে করছে। আর দুটোই দেখানো হয়েছে যে হিন্দু খ্রিস্টান দুজনে ক্রিশ্চিয়ানিটি, যেটা মানে হ্যাঁ না এই ফেথ জিনিসটা ফেথ নিয়ে খেলা করা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সব থেকে ছোটবেলা বলতো না যে কাদের সাথে মিশছো কোথায় থাকছো এটা খুব ইম্পর্টেন্ট। তো খুব ভেবে চিন্তে এখনকার যেমন সমাজ হয়ে যাচ্ছে আনফরচুনেটলি খুব ভেবেচিন্তে সবকিছু করা উচিত একদমই, মানে হয়তো এই স্টোরিগুলো আরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে কেন করা উচিত। খুব ভালো লাগলো, মানে ট্রেলারটা তো খুবই সুন্দর করেছে আর বেশ একটা ভালো টপিক নিয়ে, আর এরকম হ্যাঁ মানে বিশাল একটা ব্যাপার এটা একদম আইসিসির সাথে, মানে ওদেরকে দেখানো ওদের কিভাবে ওরা ম্যানিপুলেট করে নিজেদের দলের ইন্ডিয়ানদেরকে নিচ্ছে, স্পেশালি কেরালাতে, কারণ এটা হ্যাঁ হয়ে আছে যেটা আমরা ইয়েতেও দেখেছি, বলো ফ্যামিলি ম্যানে দেখা হয়েছে, দেখানো হয়েছিল যে ওরা শ্রীলঙ্কা থ্রু কেরালাতে ঢুকেই ইন্ডিয়াতে ইনফিলট্রেট করে ওখান থেকেই ওরা রিক্রুট করে, ওখানেই ওদের স্লিপার সেলসরা থাকে, তো ওটা ওদের একটা বড় আড্ডা। না আমি অবশ্যই, আর তাছাড়া কেরালাটাকে আমার ফার্স্ট সিনে কেরালাটাকে বুঝিয়েছে গ্রিনারি দিয়ে, আর খুব মানে তোমার রেগিস্তানে যে শুটগুলো করেছে কমান্ডেবল জব, কারণ কি রেগিস্তান এত ড্রাই ওখানে শুট করা আর ওখানকার যে কালচারটাকে তোড়ে ধরা, মানে হলো দেখালো পুরো রনেস বডি কাটা পড়ে আছে, তো এটাও মনে হয় এখানে দেখানো হবে, তো তো ভালো মানে কিছু কিছু জিনিস চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে, এটা ভালো। দু রকম কালচারকে দেখানো হচ্ছে, অ্যাকচুয়ালি অনেক রকম কালচারকে দেখানো হয়েছে, আর দু রকম এনভায়রনমেন্ট পাবো অবভিয়াসলি দেখতে, তো দু রকম এনভায়রনমেন্ট আলাদা আলাদা শুটিংয়ের ওদের ভালো খারাপ দুটোই আছে একদম। তো কেমন কোড অ্যাকচুয়ালি তুলে ধরেছে সিরিজ, আপনারা যদি অলরেডি দেখে থাকেন তো উইথাউট এনি স্পয়লার আপনারা জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে সিরিজটা, ওয়ার্থ ওয়াচ কিনা, দেখে তো মনে হলো খুব ভালো তাও। আর আপনারা আমাদের ট্রেলার রিঅ্যাকশন কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এরকম আর কি ভিডিও আমরা রিঅ্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে জানাবেন একদম। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের দেখা হবে, বাই বাই।